নমস্কার বন্ধুরা, থ্রিজি সীমা কিচেন ফুডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আপনাদের দাদা আজ বাজার থেকে কাতলা মাছ নিয়ে এসেছে। আজ এই কাতলা মাছ দিয়ে আমি ভুনা বানাবো। কাতলা মাছটাকে আমি এখন ছিলে নেব। দেখুন, আপনাদের বৌদি ছাই লাগে না মাছ কাটতে? সব মাছের না, কোন কোন মাছের কি সুন্দর কাটছে! দেখুন, মাছগুলো আমি কেটে নিয়েছি, এখন আমি ধুয়ে নেব। মাছের জল গুলো খুব সুন্দর করে ঝরে গেছে। এখন আমি মাছের নুন হলদি মাখিয়ে নেব। নুন হলদি ভালো করে মাখিয়ে নিলে স্বাদ বেড়ে যায়, তাই না? হ্যাঁ, আমি কড়াইতে দিয়ে দেবো এখন সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছ দিয়ে দেবো। দেখুন, মাছগুলোকে ভেজে নিয়েছে। এই দেখুন, এখন আমি উঠিয়ে নেব। ভাজা মাছগুলো দেখতে কত সুন্দর লাগছে, ঘ্রাণটাও সেরকম আসছে। নদীর মাছ তো হয়ে গেলে ঘ্রাণটা খুবই মনোমুগ্ধকর। আমি মাছের তেলে রান্নাটা করবো, রঙে দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নেবো। দেখুন, পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো আদা রসুন বাটা, জিরে বাটা, আর নিয়েছি কাঁচা লঙ্কা বাটা। সেন্টটা তো দারুণ লাগছে। এখন আমি দিয়ে দেবো ধনে গুঁড়ো, হলদি, আর দিয়ে দেবো সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো। আমি সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নেবো। দেখুন, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি জল দিয়ে দেবো। এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। দেখুন, জলটা ফুটে গেছে, এখন আমি মাছ দিয়ে দেবো। এখন আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। দেখুন, কালারটা তো সেরকম লাগছে। কাতলা মাছের ভুনা এখন আমি নামিয়ে নেব। ভুনারে ভুনা, ভুনা আমি খাবো, ভুনা যে ভাত খেয়ে আমি মাছ কিনতে যাব। দেখুন, আমি বানিয়ে নিয়েছি কাতলা মাছের ভুনা, তো আপনারাও বাড়িতে ভাবে বানিয়ে খাবেন। আর সিজি সীমা কিচেন ফুড চ্যানেলটিকে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার
আর সাবস্ক্রাইব করবেন। পরিবার পরিজন নিয়ে মিলেমিশে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের এক একটা সাবস্ক্রাইব আমাদের আগামী ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। ধন্যবাদ।